জীবনে প্রচেষ্টা থাকলে সফলতা আসবেই হয়তো কিছু কিছু ক্ষেত্রে আমরা অসফল হতে পারি কিন্তু তাতে থেমে থাকলে তো চলবে না এগিয়ে চলতে হবে যারা হাল ছেড়ে দেয় তারা আর এগোতে পারে না সফলতার আনন্দ থেকে বঞ্চিত হয় আপনি কি মনে করেন সফলতার জন্য যদিও বা চলার পথে কোনো কোনো ক্ষেত্রে বিফলতা এসে যায় তবু কি আমরা সরে থাকবো অথবা সেই সফলতার লক্ষ্যে ক্রমশ এগিয়ে চলার চেষ্টা করব নমস্কার প্রভু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই আমি খুব খুশি আজকে আরেকবার আপনি মহান ঈশ্বরের মহা অনুগ্রহে আমাদের সঙ্গে এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আর আমার বিশ্বাস ঈশ্বর আপনাকে সম্পূর্ণ সুস্থ আর সুরক্ষিত রেখেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আমাদের সঙ্গে নিয়মিত এই অনুষ্ঠানে আছেন এবং আপনার মতামত আমাদেরকে নিয়মিতভাবে জানাচ্ছেন আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরে গৌরব করি

গতির সুখ পথি আমাদের গত অনুষ্ঠানে আমরা আলোচনা করেছি দাউদের রাজত্ব স্থির হওয়ার বিষয় এবং তার বাসগৃহ নির্মাণ সম্পর্কে দাউদ নিজ গৃহে বাস করেই শান্ত হলেন না কারণ তার হৃদয়ের বাসনা ঈশ্বরের নিয়ম সিন্দুক তখনও রাজধানীতে নিয়ে আসা হয়নি তাই তার মনের ইচ্ছা সেই সিন্দুক যেন জিরুসালেমে নিয়ে আসা হয় কিন্তু তার পদ্ধতিগত কিছু ভুলের কারণে সেখানেও তিনি মর্মাহত হলেন ইসরায়েল জাতিকে ঈশ্বর নিয়ম সিন্দুক এবং সমাগম তাম্বু সম্পর্কিত আসবাবপত্র বহনের জন্য এক বিশেষ ব্যবস্থা দিয়েছিলেন তা হলো কাহাতীয়রা সকল কিছু কাঁধে করে বহন করবে দাউদ সিন্দুক বহনের জন্য নতুন শকট তৈরি করে তার মধ্যে দিয়ে বহন করে নিয়ে আসতে গিয়ে উষ এক সময় ভুল করে ওই সিন্দুক ছুঁয়ে ফেললে সেখানেই মারা গেল তাই দেখে দাউদ দুঃখিত হলেন এবং সেই স্থানে তিন মাস ওই সিন্ধুক থাকলো একজনের খামারে পরে অবশ্য দাউদ জেরুসালেমে সিন্দুক নিয়ে এসেছিলেন ব্যবস্থা মতো তবে তিনি জানতেন ওই সিন্দুকের মধ্যে ঈশ্বর থাকেন না এটি একটি মধ্যস্থ বিষয় তিনি স্বর্গের ঈশ্বরকে জানতেন তার জীবনের বিভিন্ন অবস্থায় তিনি অনেক গীত রচনা করেছেন এ বিষয়ে বেশ কয়েকটি গীত আমরা আমাদের গীতসঙ্গীতা পুস্তকে দেখতে পাই ঈশ্বরের পরিকল্পনা একটু একটু করে প্রকাশিত হয় আমাদের জীবন আমাদের কাছে দেখিয়ে দেয় কিভাবে আমরা ঈশ্বরের প্রতি নম্র হব নিয়ম সিন্দুক নিয়ে আসতে গিয়ে তিনি নিজেকে নম্র করেছেন তার গৌরব করেছেন দিকে না তাকিয়ে এক্ষেত্রে মিখল তাকে তুচ্ছ করলেও তিনি তার প্রতি ভ্রুখরেপ করেননি আসুন আমরা এই সকল বিষয় বিস্তারিতভাবে আলোচনা করি এবং দেখি ঈশ্বর কিভাবে তার জীবন্ত বাক্য দ্বারা আজকে আমাদের সঙ্গে কথা বলতে চান আসুন আমরা আমাদের বিস্তারিত আলোচনায় প্রবেশ করি প্রিয় বন্ধু জীবনবাণী অনুষ্ঠানে ধারাবাহিক আলোচনায় আমি আপনাদের কাছে বাইবেলের পুরাতন নিয়মে দ্বিতীয় সমুয়েল পুস্তক থেকে আলোচনা করছি আজকে সমুয়েলের সেই দ্বিতীয় পুস্তকের ছয়ের অধ্যায় থেকে আমরা আলোচনা শুরু করব গত অনুষ্ঠানে আমরা শুনেছি যে রাজা দাউদের সেই মনের ইচ্ছা সেই নিয়ম সিন্ধুককে ফিরিয়ে আনা ঈশ্বরের প্রতি দাউদের ভক্তি শ্রদ্ধা ও ভালোবাসা অতুলনীয় অনেকে আছেন যাঁরা সর্বদাই দাউদের সমালোচনা করেন আমি কিন্তু তাদের এড়িয়ে চলি দাউদকে আমি বড় ভালবাসি তার মতো বিশ্বস্ত ঈশ্বর ঈশ্বরপ্রেমী কে আছে ঈশ্বর দাউদকে মনের মানুষ বলতেন গীতসঙ্গীতা তার নয়ের গীত পড়ে দেখুন তার এক পদে লেখা আছে আমি সর্বান্তকরণে সদাপ্রভু স্তপ করিব তোমার সমস্ত ক্রিয়া বর্ণনা করিব দাউদ অন্তরের অন্তঃস্থল থেকে ঈশ্বরের প্রতি তাঁর ভক্তি জানাচ্ছেন আবার একশো আটের গীত তার এক পদে দাউদ লিখেছেন হে ঈশ্বর আমার চিত্ত সুস্থির আমি গান করিব আমার গৌরব সহ স্তপ করিব এরপর গীত একশো তিনের পদে বলেছেন হে আমার প্রাণ সদা ধন্যবাদ কর হে আমার অন্তরস্থ সকল তাঁহার পবিত্র নামের ধন্যবাদ কর ঈশ্বরকে অন্তর দিয়ে ভালবাসতেন বলেই রাজ্য পাওয়ার পর প্রথম চিন্তা হল জিরুসালামের রাজধানীতে নিয়ম সিন্ধু আনতে হবে আজকের আমরা দ্বিতীয় সম্মেল তাঁর ছয়ের অধ্যায় কয়েকটি পদ পাঠ করব পরে দাউদ পুনরায় ইসরায়েলের সমস্ত মনোনীত লোককে তিরিশ সহস্র জনকে একত্র করলেন আর দাউদ তাহার সঙ্গী সমস্ত লোক উঠিয়া ঈশ্বরের সিন্দুক যাহার উপরে সেই নাম বাহিনীগণের সদাপ্রভু যিনি করুপ আসেন তাঁহার নাম কীর্তিত তাহা বালিজিহুদা হইতে আনিতে যাত্রা করিলেন পরে তাহারা ঈশ্বরের সিন্ধুক এক নতুন শকটে চড়াইয়া পাহাড়ে স্থিত অবিনাদবের বাটি হইতে বাহি করিলেন আর অবিনাদবের পুত্র উষ ও অহিয় সেই নতুন শকট চালাইল তাহারা পাহাড়ে স্থিত অবিনাদবের বাটি হইতে ঈশ্বরের সিন্দুকসহ শকট বাহির করিয়া আনিল এবং অহিহ সিন্দুকটির অগ্রে অগ্রে চলিল আর দাউদ ও ইসরায়েলের সমস্ত কুল সদাপ্রভুর সম্মুখে দেবদারু কাষ্ট নির্মিত সর্বপ্রকার বাদ্যযন্ত্র এবং বিনা নেবল তবল ও জয়শৃঙ্গ ও করতল বাজাইলেন পরে তাহারা নাথনের খামার পর্যন্ত গেলে উস হস্ত করিয়া ঈশ্বরের সিন্দুক ধরিল কেননা বলদ যুগল পিছাইয়া পড়িয়াছিল তখন উষের প্রতি সদাপ্রভু ক্রোধ প্রজ্বলিত হইল ও তার হটকারিতা প্রযুক্ত ঈশ্বর সেই স্থানে তাহাকে আঘাত করিলেন তাহাতে সে তথা ঈশ্বরের সিন্ধুকের পার্শ্বে মরিয়া গেল আক্রমণ করায় অসন্তুষ্ট হইলেন আর সেই স্থানের নাম পেরস উষ উষ ভগ্ন রাখিলেন অদ্যপি সেই নাম চলিত আছে আর দাউদ সেই দিন সদাপ্রভু হইতে ভীত হইয়া কহিলেন সদাপ্রভু সিন্ধু কি প্রকারে আমার নিকটে আসিবে দাউদ সিন্ধুক আপনার কাছে আনিতে অনিচ্ছুক হইলেন কিন্তু দাউদ পথের পার্শ্বস্থ গাতীয় ওবেদ ইদমের বাটিতে লইয়া রাখিলেন সদাপপ্রভু সিন্ধু গাতীয় ওবেদ ইদমের বাটিতে তিন মাস থাকিল আর সদাপ্রভু ওবৈদ ইদমকে তাহার সমস্ত বাটিকে আশীর্বাদ যুক্ত করিলেন পরে দাউদ রাজা শুনিলেন ঈশ্বরের সিন্ধুকের জন্য সদাপ্রভু অবেদিতমের বাটি ও তার সর্বস্ব আশীর্বাদযুক্ত করে তাহলে দাউদ গিয়া অবেদিতমের বাটি হইতে আনন্দ সহকারে ঈশ্বরের সিন্ধুক দাউদ নগরে আনিলেন আর এইরূপ হইলে সদাপ্রভু সিন্ধুক বাহকেরা ছয় পদ গমন করিলেন তিনি এক গরু এক পুষ্ট গোবৎস বলিদান করিলেন আর দাউদ সদাপ্রভুর সম্মুখে যথা শক্তি নৃত্য করিলেন তখন দাউদ শুক্লে পথ পরিধান করিয়াছিলেন এইরূপে দাউদ ও ইসরায়েলের সমস্ত জয়ধ্বনি পুরুষ সদাপ্রভু সিন্ধু আনিলেন আর দাউদ নগরে সদাপ্রভু সিন্ধুকে প্রবেশকালে শৌলের কন্যা মিখল বাতায়ন দিয়া দৃষ্টিপাত করিলেন এবং সদাপ্রভুর সম্মুখে দাউদ রায়াকে লম্ফ দিতে ও নৃত্য করে দেখিয়া মনে মনে তুচ্ছ করিলেন পরে লোকেরা সদাপ্রভু সিন্ধুক ভিতরে আনিয়া স্থানে অর্থাৎ সিন্ধুকের জন্য দাউদ যে তাম্বু স্থাপন করিয়াছিলেন তাহার মধ্যে রাখিলেন এবং দাউদ সদাপ্রভুর সম্মুখে হোম বলি ও মঙ্গলার্থক বলে উৎসর্গ করিলেন আমি দ্বিতীয় সময়ে তার ছয় অধ্যায় এক থেকে সতেরো পদের মধ্যে পাঠ করেছি এবং দেখি এই পদের মধ্যে সিন্ধুক কথাটা পনেরো বার উল্লেখ করা হয়েছে মন দিয়ে পড়লে দেখবেন যে দাউদের কাছে নিয়ম সিন্ধুক বহুমূল্য যা তিনি সকল সময় নিজায়ত্বের মধ্যে রাখতে চাইতেন অন্ততপক্ষে পক্ষে এগারোটা গীতে দাউদ নিয়ম সিন্ধুকের উল্লেখ করেছেন তা বলে কথা ভাবব না যে দাউদের নিয়ম সিন্ধুক বিষয়ে কোনো প্রকার কুসংস্কার পোষণ করতেন যেমন ঈশ্বর সকল পরাক্রম শক্তি ও ক্ষমতা ওই বাক্সের মধ্যে বদ্ধ আছে না তা নয় গীত সঙ্গীতা একশো তেইশের গীতের পদে দাউদ গাইছেন আমি তোমার দিকে চক্ষু তুলি তুমি স্বর্গে সমাসীন সুতরাং দাউদ জানতেন যে ঈশ্বর স্বর্গে আছেন কিন্তু মধ্যস্থার মাধ্যমে তিনি কথা বলবেন কথা শুনবেন সেই মধ্যস্থ বস্তু নিয়ম সিন্দুক যার উপরে অনুগ্রহ সিংহাসন ঈশ্বর ও মানুষের মিলন স্থান দাউদে কথা বুঝেছিলেন যে কোনো বস্তু মধ্যস্থতার কার্য করে না কিন্তু সেই আত্মাই মধ্যস্থতার কাজ করেন আর আজ আমরা সেই মধ্যস্থতার আত্মার নাম জেনেছি তিনি খ্রিস্ট যীশু সেদিনের নিয়ম সিন্ধুক ছিল তাঁর প্রতীক চিহ্ন এখন আমরা আসল ঘটনায় আসি চয় অধ্যায় এক থেকে তিন পদে এখানে দেখতে পাই যে দাউদ কিরিয়ত রেমে অবিনাদবের ঘর থেকে নিয়ম সিন্ধুক আনার জন্য এত ব্যস্ত এত উত্তেজিত যে নিয়ম সিন্ধুক ও সমাগম তাম্বুস্থিত অন্যান্য আসবাবপত্র এবং তাম্বু বহনের জন্য ঈশ্বর যে নির্দেশ দিয়েছিলেন সেই বিষয়ে স্মরণ না করে তিরিশ হাজার লোক নিয়ে মহা মহামিছিল করে সিন্ধুক আনতে গেলেন নতুন একটা শকটও প্রস্তুত করালেন তার উপরে সিন্ধুক রাখলেন ও জিরুসালামে ফিরতে লাগলেন ঈশ্বরের নির্দেশ ছিল কহাতীয়রা কাঁধে বহন করবে বহন করার জন্য ব্যবস্থাও ছিল কিন্তু দাউদ নিজের জ্ঞান বুদ্ধি ব্যবহার করে ফেলেছিলেন সেই দিন আপনি হয়তো ভাবছেন যে তাহলে পলেস্টেরা যখন শকটে তুলে পাঠিয়ে দিল বা সেই সিন্দুককে নিয়ে গেল তখন তাদেরকে কিছু হয়নি কেন কারণ পলেস্টেরা ওই বিষয় অজ্ঞ ছিল আলো আছে আলোর প্রয়োজনীয়তাও আছে আমি সুষমাচারের আলোর কথা বলছি আপনি সুসমাচার পড়ুন আলো পাবেন প্রত্যাখ্যান করলে অন্ধকারেই থাকবেন এটা তর্কের বিষয় নয় সরল বিশ্বাসের কথা দাউদ জানতেন যে নিয়ম সিন্ধুকের মধ্যে ঈশ্বর বাস করেন না কিন্তু ঈশ্বরই ইসরাল জাতির জন্য প্রয়োজনে ওই নিয়ম সিন্ধুক দিয়েছিলেন দাউদ নিয়ম সিন্ধুক আনার ব্যাপারে ভুল করলেন সিন্ধুক গাড়িতে চাপালেন প্রিয় ভাই ও বোন মনে রাখবেন ঈশ্বর চান আমরা তার বাক্য বহন করি হাতে করে বুকে করে কাঁধে করে আমি লক্ষ্য করি উপাসনায় আসছে খালি হাত না কাঁধে ঝোলাও নেই কেন না ভারী বহন করে আনতে অসুবিধা বাসে বা কোনো গাড়িতে চড়া অসুবিধা আসলে কিন্তু তা নয় অলসতা লজ্জা ও ভয় কার্যকারী প্রচারক প্রচারে যাচ্ছেন হাতে একটা পাতলা ডায়েরি প্রশ্ন করুন বাইবেল কোথায় উত্তর পাবেন দরকার নেই মুখস্থ করে নিয়েছি পয়েন্ট কটা লেখা আছে আসল কথা বাইবেল ভারী আবার শুটবুট পড়ে কাঁদে ঝোলা নেব আর আর একটা ভয় পথে নখ্রিস্টিয়ান বন্ধু প্রশ্ন করবে ওটা কি বই বাইবেল উত্তর পাবে আর বন্ধু প্রশ্ন করবে লোকে বলে ঈশ্বর হচ্ছেন প্রেম কথাটা কোথায় আছে একটু দেখাও তো ভাই এদিকে ঘামে ঘাম রেফারেন্স মনে আসছে কিন্তু চারের অধ্যায় ষোলো পদ কোন পুস্তকে রয়েছে তা তো মনে নেই ও হ্যাঁ প্রথম জোহনে কিন্তু প্রথম জোহন ইব্রিয়ের আগে না পিতরের পরে এ মুশকিল কাটাতে হলে বাইবেল সাথে না রাখাই ভালো এমনই কি মনে হয় আপনার প্রিয় বন্ধু প্রিয় ভাই ও বোন ঈশ্বরের নির্দেশ তোমরা বহন করো। দাউদ শকটে করে আনতে চেয়েছিলেন কিন্তু সেখানেই ভুল হল সমস্যা দেখা দিল ছয় অধ্যায় দেখি চার এবং পাঁচ পদে লেখা আছে আর দাউদ ও সমস্ত কুল সদাপ্রভুর সম্মুখে দেবদারু কাষ্ট নির্মিত সর্বপ্রকার বাদ্যযন্ত্র এবং বিনা নেবল তবল জয়শৃঙ্গ করতল বাজাইলেন দাউদ নিজে কবি গীত রচক বাদক ছিলেন সুতরাং বিভিন্ন প্রকার বাদ্যযন্ত্র নিয়ে ঈশ্বরের সিন্দুক আনতে গেলেন ছয় সাত দেখি পরে তারা নাথনের খামার পর্যন্ত গেলে ঊষ হস্ত করিয়া ঈশ্বরের সিন্দুক ধরিল তখন ঊষের প্রতি সদাপ্রভুর ক্রোধ প্রজ্জ্বলিত হইল এ এক সাংঘাতিক অবস্থা নিয়ম সিন্ধু গরুর গাড়ির উপরে অবিনাদবের দুই পুত্র উষ ও অহিহ গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছিলেন কিন্তু পাহাড়ি পথে বলদের পা পিছলে যাওয়ায় উষ হাত বাড়িয়ে সিন্দুকটা ধরে ফেললেন এবং সিন্ধুক ছোবার দোষে উষ মারা পড়ল আমরা বলবো এ তো সামান্য দোষ এই দোষে এত গুরু সাজা দাউদ তো আমাদেরই মতন রক্ত মানুষ তিনি অভিমান করে বললেন আমি সিন্ধুক নিয়ে যাব না আমরা নিজেদের দোষ স্বীকার করে নিতে পারিনি অনেক সময় আমরা তার ঢাকা দিয়ে থাকতে চাই দাউদও সেই মুহূর্তে তার দোষ স্বীকার করে নিতে পারেননি আট এবং নয় পদে দ্বিতীয় সমিয়েল তার ছয় অধ্যায় আট এবং নয় পদে লেখা আছে সদাপ্রভু আক্রমণ করায় দাউদ অসন্তুষ্ট সেই স্থানের নাম পেরস উস উস ভগ্ন নাম চালিত আছে একশো দশের গীতের পরের গীত হচ্ছে একশো এগারোর গীত এই একশো এগারোর গীতের দশ পদে লেখা আছে সদাপ্রভুর ভয় প্রজ্ঞার আরম্ভ যে কেউ তদনুযায়ী কর্ম করে সে সুবুদ্ধি পায় দাউদ ঈশ্বর হতে ভীত হয়েছিলেন আমাদের জীবনেও ঈশ্বর প্রয়োজন আছে ঈশ্বর প্রেম তিনি আমাদের ভালোবাসেন কিন্তু পাপের সাজা অবশ্যই দিয়ে থাকেন তবে পাপের বেতন যে মৃত্যু থেকে বাঁচাবার একমাত্র উপায় ও পথ যিশুর অনুগ্রহ দান আমি আপনাদের কাছে দ্বিতীয় সময় তার ছয় অধ্যায় থেকে আলোচনা করছি ছয় অধ্যায় দশ থেকে বারো পদের মধ্যে দেখি দাউদ পথের পাশে ওবেদ ইদমের বাড়িতে রেখে দিলেন সেই নিয়ম সিন্ধুক কিন্তু তার মনে একটাই চিন্তা কিভাবে ঈশ্বরের সিন্ধুক শিওন নগরে নিয়ে আসব পরে স্থির করলেন ঈশ্বরের নির্দেশ মতো যাজকদের কাঁধে চাপিয়ে দিয়ে আসব ছয় অধ্যায় তেরো চোদ্দ পদে দেখুন এই অংশে আমরা পাই প্রায় তিন মাস অপেক্ষার পর দাউদ ঈশ্বরের নির্দেশ অনুযায়ী সিন্ধুক আনতে গেলেন এবং যাজকেরা সিন্ধুক তুলে নিয়ে ছয় পা গেলে পর দাউদ ঈশ্বরের উদ্দেশ্যে গরু একটা হৃষ্টপুষ্ট গোবৎস বলিদান করলেন এর পরের বিষয়টাতে কেউ কেউ হয়তো ভুরু কুচকাবেন যে রাজা নাচছে নে কেমন আপনি আপত্তি দিতে পারেন কিন্তু ঈশ্বর আপত্তি দেননি কেন দাউদ ঈশ্বরের উদ্দেশ্যে মনের আনন্দে আত্মহারা হয়ে নাচছিলেন ষোলো পদে দেখি এই অংশে দাউদের প্রথম মা স্ত্রী মিখল কিন্তু বিষয়টা পছন্দ করেনি বরঞ্চ দাউদকে অনুযোগ করেছিল রাজা সর্বসমক্ষে অর্ধলঙ্গ হয়ে নাচছে এটা হাস্যস্কর ব্যাপার সতেরো পদে পাই যে দাউদ যে হোম বলে উৎসর্গ করলেন সেটা খ্রিস্টের ব্যক্তিত্ব ব্যক্ত করে তিনি আমাদের জন্য প্রায়শ্চিত্ত বলি হয়েছিলেন এরপর গোবৎস শান্তির জন্য বলি ও খ্রিস্টের আমাদের জন্য শান্তিদান বুঝায় যেহেতু আমার জন্য তিনি প্রাণ দিয়ে আমাকে শাস্তি না দিয়ে তিনি সেই শাস্তি তুলে নিয়েছেন ছয় অধ্যায় আঠেরো এবং ১৯ পদে দেখি লেখা আছে আর হোম বলি ও মঙ্গলার্থক বলির উৎসর্গ সাঙ্গ করিলে পরে দাউদ বাহিনীগণের সদাপ্রভুর নামে লোকদিওকে আশীর্বাদ করিলেন আর তিনি সকল লোকের মধ্যে অর্থাৎ ইসরায়েলের সমস্ত লোকারণ্যের মধ্যে প্রত্যেক পুরুষকে প্রত্যেক স্ত্রীকে এক এক খানা রুটি ও এক এক ভাগ মাংস এক এক থানা খানা দ্রাক্ষাপিষ্টক দিলেন পরে সকল লোক আপন আপন গৃহে প্রস্থান করিল আমরা দেখি যে হোম বলি মঙ্গলার্থক বলি সাঙ্গ করার পর দাউদ সকল প্রজাকে স্ত্রী পুরুষ সকলকে ঈশ্বরের নামে আশীর্বাদ করলেন এবং আশীর্বাদের পর প্রত্যেক জনকে একটা রুটি এক ভাগ মাংস আর এক একটা দ্রাক্ষারস বা পিষ্টক দিলেন সেই দ্রাক্ষার তৈরি করা পৃষ্ঠক আর সকল প্রজাকে নিজ নিজ গৃহে বিদায় দিলেন কুড়ি পদে এখানে লেখা আছে পরে দাউদ আপন পরিজন দিগকে আশীর্বাদ করণার্থে ফিরিয়ে আসিলেন তখন শৌলের কন্যা মিখল দাউদের সঙ্গে সাক্ষাৎ করিতে বাইর হইয়া আসিলেন কইলেন ওদ্য ইসরায়েলের রাজা কেমন সমাদৃত হইলেন কোন অসারচিত্ত লোক যেমন প্রকাশরূপে বিবস্ত্র হয় তদ্রুপ তিনি ওদ্য আপন দাসগণের দাসীগণের সাক্ষাতে বিবস্ত্র হইলেন দাউদ মিকলের ব্যঙ্গভারা কথায় কিছুটা রুষ্ট হলেও তিনি সুষ্ঠ কথা এবং স্পষ্ট কথা বলতেন আমি আমার সদাপ্রভুর সাক্ষাতে আনন্দ করেছি কারণ তোমার বাবার কুলকে ত্যাগ করে আমাকে মনোনীত করেছেন রাজা করেছেন কথা মনে রেখো বাইশে দেখি লেখা আছে আর ইহা অপেক্ষা আরও লঘু হইব এবং আমার নিজের দৃষ্টিতে আরও নিচ হইব কিন্তু তুমি যে দাসীদের কথা কহিলে তাদের কাজে সমাদৃত হইব আর শৌলের কন্যা মিখলের মরণকাল পর্যন্ত সন্তান হইল না দাউদ যখন বলছেন যে আমার নিজের দৃষ্টিতে আরও নিচ হইব তখন এই কথাই বলতে চাইছেন যে ঈশ্বরের উপাসনা যখন করব তখন নম্রতায় মাটির সাথে মিশে যাব বিনম্র চিত্তে তার আরাধনা করব মিখল দাউদকে ঠাট্টা করেছিলেন দাউদ ঈশ্বরের সম্মুখে ভক্তি এবং ভালোবাসায় গদগদ হয়ে এবং আনন্দে দিশাহারা হয়ে নেজেছিলেন মানুষের মুখের দিকে চেয়ে দেখেননি আমরা দেখি ঈশ্বর মিখালের প্রতি মুখ তুলে চাননি তাই তিনি সন্তানহীনা রয়ে গেলেন দ্বিতীয় সমিয়েল তার সাথের অধ্যায় এবারে আমরা আসবো এই অধ্যায় বাইবেলের একটি বিশেষ অংশ এতে আমরা ঈশ্বরের সাথে দাউদের এক চুক্তির কথা জানতে পারি দাউদ ইসরায়েলের রাজা হওয়ার পর দাউদনগর স্থাপন করলেন জিরুসালেমে শোরের রাজা হিরম রাজা দাউদের সাথে বন্ধুত্ব বজায় রাখার জন্য তার দেশ থেকে কাঠ ছুতর মিস্ত্রি অন্যান্য সাজ সরঞ্জাম পাঠালেন যেন দাউদের জন্য একটি প্রাসাদ নির্মিত হয় আর দাউদের প্রাসাদ নির্মিত হলে পর তিনি তার ভাওবাদী নাথনকে মনের কথা বললেন তিনি নিজের জন্য সুন্দর এক প্রাসাদ পেয়েছেন অথচ ঈশ্বরের নিয়ম সিন্ধুক তাম্বুর মধ্যে আছে সুতরাং তিনি ঈশ্বরের জন্য একটি মন্দির নির্মাণ করবেন নাথন ভাওবাদী এই কথা শুনে দাউদের সাথে একমত হয়ে বললেন অতি উত্তম কথা আপনার মনোবাসনা পূর্ণ করুন ঈশ্বর কিন্তু দাউদের প্রস্তাবে প্রীত হলেন এবং তার কাছে প্রতিজ্ঞা করলেন যে তুমি অবশ্যই আমার জন্য মন্দির নির্মাণ করবে না কিন্তু তোমার বংশ তোমার পুত্র ওই মন্দির নির্মাণ করবে ঈশ্বর এই কথার মধ্যে দিয়ে কেবল সলমনের কথা বললেননি কিন্তু সুদূর ভবিষ্যতে যিশুর কথা উল্লেখ করলেন আর দাউদ বুঝলেন যে ভবিষ্যতে তাঁরই বংশে এমন একজন আসবেন যিনি কেবল মানুষ নন কিন্তু তার চেয়েও উন্নত কেউ হবেন গীত তার উনব্বই অধ্যায় চৌত্রিশ থেকে সাঁত্রিশ পদে দাউদ লিখেছেন আমি আমার নিয়ম ব্যর্থ করিব না আমার অষ্ট নির্গত বাক্য অন্যথা করিব না আমি আমার পবিত্রতায় একবার শপথ করিয়াছি দাউদের নিকটে কখনো মিথ্যা বলিব না তার বংশ চিরকাল থাকিবে তার সিংহাসন আমার সাক্ষাতে সূর্যের ন্যায় হইবে তা চন্দ্রের ন্যায় চিরকাল অটল থাকিবে আর গগনস্থ সাক্ষী বিশ্বস্ত দাউদের চুক্তি বিষয় না জানলে ভাওবাদী পুস্তক বিশেষ যিশুর বিষয়ে বোঝা সম্ভবপর হয় না সেই জন্য দ্বিতীয় সময়েল সাঁতের অধ্যায় পড়ার প্রয়োজন আছে বাইবেলে নতুন নিয়মে প্রভু যিশুর বংশাবলী দিয়ে শুরু এবং দেখানো হয়েছে যে প্রভু যিশু দাউদের বংশ থেকে এসেছেন দ্বিতীয় সময়েল সাঁতের অধ্যায় ঈশ্বর দাউদের কাছে সেই প্রতিজ্ঞাই দিয়েছিলেন নূতন নিয়মে আরও দেখি যে গাবরিয়েল দূত কুমারী মরিয়মের কাছে এসে বলেছিলেন লুকলিপ্ত সুসমাচারে একের অধ্যায় তিরিশ থেকে বত্রিশ পদে মরিয়ম ভয় করিও না কেন তুমি ঈশ্বরের নিকটে অনুগ্রহ পাইয়াছ আর দেখো তুমি গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে ও তাহার নাম যিশু রাখিবে তিনি মহান হইবেন আর তাহাকে পরাৎ পরে পুত্র বলা যাইবে আর প্রভু ঈশ্বর তাহার পিতা দাউদের সিংহাসন তাহাকে দিবেন আবার এও দেখি পিতর দ্বিতীয় সময়েল দিয়ে তার বক্তৃতা শুরু করেছেন প্রেরিত তার দুইয়ের অধ্যায় উনত্রিশ তিরিশ ও দুয়ের অধ্যায় চৌত্রিশ থেকে ছত্রিশ পদে পিতর দেখালেন যে দাউদের কাছে ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন যে দাউদের সিংহাসন তার বংশজাত থেকেই হবে সাধু পৌল রোমিও তার একের অধ্যায় এক থেকে তিন পদে বলেছেন ঈশ্বর ভাওবাদী গ্রন্থে তার পুত্র বিষয় প্রতিজ্ঞা করেছিলেন যিনি দাউদের বংশজাত নূতন নিয়ম এবং সেখানে শেষ হচ্ছে প্রভুযশুর পরিচয় দিয়ে প্রকাশিত বাক্য তার বাইশের অধ্যায় ষোল পদে যীশু বলেন আমি যিশু আপন দূতকে পাঠাইলাম যেন সে মণ্ডলীগণের নিমিত্ত তোমাদের কাছে এই সকল সাক্ষ্য দেয় আমি দাউদের মূল ও বংশ উজ্জ্বল প্রভাতীয় নক্ষত্র ভাওবাদীরা প্রত্যেকেই দ্বিতীয় সমীরের সাতের অধ্যায় ভাববানীর মধ্যে দিয়ে উল্লেখ করেছেন উদাহরণস্বরূপ জিরোমীয়তার পাঁচের অধ্যায় তেইশ সদাপ্রভু কহেন দেখো এমন সময় আসিতেছে যে সময় আমি দাউদের বংশে এক ধার্মিক পল্লব উত্তম করিব দেশে ন্যায় বিচার ও ধার্মিকতার অনুষ্ঠান করিবেন তিনি রাজা হইয়া রাজত্ব করিবেন বুদ্ধিপূর্বক চলিবেন এবং দেশে ন্যায় বিচার ও ধার্মিকতার অনুষ্ঠান করিবেন আমরা দ্বিতীয় সমিয়েল তার সাথের অধ্যায় আগামী অনুষ্ঠানে আলোচনা শুরু করব আমরা যা শিখলাম তার মধ্যে থেকে ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি মহান ও সত্য তিনি একটু একটু করে তার পরিকল্পনা আমাদের কাছে প্রকাশ করে চলেছেন আদি পুস্তক থেকে যা শুরু হয়েছে আমরা তার বাক্যের গভীরে আসি এবং তার ইচ্ছা পরিকল্পনা জানার চেষ্টা করি যেন তার ইচ্ছা অনুযায়ী আমরা চলতে পারি ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন আমরা দ্বিতীয় সমল পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি আর আমার বিশ্বাস মহান ঈশ্বর তার জীবন্ত বাক্য দ্বারা বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন আমরা আলোচনা করলাম দ্বিতীয় সময় ছয় অধ্যায় থেকে যেখানে দেখেছি নিয়ম সিন্ধুক জেরুসালামে নিয়ে আসার জন্য দাউদের প্রচেষ্টা তার প্রথম চেষ্টা বিফল হয়েছিল ঠিকই কিন্তু পরে সফল হয়েছিলেন এই বিষয়ে আমরা আগামী দিনে আবার আলোচনা করব তবে আজকে বিশেষত শিক্ষার বিষয়ে দেখলাম দাউদ ঈশ্বরের উদ্দেশ্যে প্রশংসা ও আরাধনা করতে গিয়ে কিভাবে নিজেকে নম্র করছেন কিন্তু তিনি লজ্জা পাননি অনেক সময় আমরা ঈশ্বরের বাক্য বাইবেল বহন করতেও লজ্জা বোধ করি মুখ খুলে ঈশ্বরের আরাধনা করতে লজ্জা পাই খ্রীষ্ট বিশ্বাসী হিসেবে নিজেদের পরিচয় দিতেও আমরা লজ্জাবোধ করি দাউদের জীবন দেখি তিনি কিন্তু সেরকম ছিলেন না তিনি জেরুসালেমে রাজধানী স্থাপন করার সঙ্গে সঙ্গে তার বাসনা যেন ঈশ্বরের নিয়ম সিন্ধুক তিনি তার কাছে নিয়ে আসেন তার চেষ্টা করেছেন তার ভুলও হয়েছে কিন্তু তিনি সেখানেই থেমে যাননি পুনরায় চেষ্টা করেছেন সিন্ধুকের বিষয়ে তিনি সংস্কারচ্ছন্ন ছিলেন না কারণ তিনি জানতেন ঈশ্বর স্বর্গে আছেন আর পৃথিবীতে এই সিন্ধুক তার প্রতীক মাত্র আসুন আমরা বিনম্র চিত্তে ঈশ্বরের আরাধনা করি তার প্রশংসা করি জগতের দিকে দৃষ্টি দিয়ে নয় কিন্তু স্বর্গের ঈশ্বরের প্রতি দৃষ্টি স্থির রাখি আমাদের আগামী অনুষ্ঠানে আমরা আলোচনা করব দাউদের কাছে ঈশ্বরের প্রতিজ্ঞা সম্পর্কে আসুন এই সময় আমি প্রার্থনায় যাব আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন আসুন প্রার্থনা করি পরম করণময় স্বর্গীয় পিতা প্রভু তোমার ধন্যবাদ স্তুতি করি তোমার গৌরব করি তুমি জীবন্ত ঈশ্বর এবং তোমার পিতা পিতাগুলো তুমি চাও যেন আমরা তোমাকে আমাদের জীবনে বিশেষভাবে উপলব্ধি করি এবং তোমার ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করতে পারি ধন্যবাদ দিয়ে আজকে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে আরেকবার তোমার এই জীবন্ত বাক্য দ্বারা তুমি কথা বলেছ প্রার্থনা করি এই সময় বিশ্বাস করে পিতা আমাদের সে প্রত্যেক দর্শক বন্ধু এবং তাদের পরিবার পরিজনদের জন্য বিশেষত প্রার্থনা করি পিতাগ সে পরিবারের প্রত্যেক সন্তান সন্ততির জন্য ও প্রভুগ তুমি প্রত্যেককে যদি যারা এখন পড়াশোনায় আছেন পিতাগ সে পড়াশোনায় তুমি তাদেরকে সাহায্য করো আশীর্বাদ যুক্ত করো হয়তো কেউ কোনো পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছেন পরীক্ষা দিতে হবে বা কোনো বিশেষ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে প্রভু তোমার পবিত্র অনুগ্রহে জ্ঞানে বুদ্ধিতে তুমি আশীর্বাদ যুক্ত করো সুন্দরভাবে সেই পরীক্ষার প্রস্তুত হতে পরীক্ষায় ভালো ফল লাভ করতে তুমি সাহায্য করো বিশেষ করে প্রার্থনা করি প্রভু যদি কোনো সন্তান এই সময় পিতা পিতামাতার বিপক্ষে বিপথে যাচ্ছে পিতা প্রার্থনা করি এই মুহূর্তে তুমি স্পর্শ করো সেই সন্তানকে তুমি ফিরিয়ে নিয়ে এসো যেন পিতামাতা সন্তান একসঙ্গে পরিবারগতভাবে একত্রিত হয়ে তোমার গৌরব করতে পারে প্রভু তুমি কৃপা করো আমাদের প্রত্যেক দর্শক বন্ধু তাদের পরিবার পরিজন প্রত্যেককে এইভাবে তোমার আত্মার সুরক্ষায় সুরক্ষিত রাখো সমস্ত মন্দা থেকে রক্ষা করো আশীর্বাদযুক্ত রাখো তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণও গ্রহণ করো আমেন মহান ঈশ্বর বারবার আমাদেরকে এই সুযোগ দেন যেন তার জীবন্ত বাক্যের আলো আমাদের জীবনকে নতুনভাবে দেখতে সাহায্য করে আর আমার বিশ্বাস এইভাবেই আপনি আমাদের সঙ্গে এই জীবনবাণী অনুষ্ঠানে আগামী দিনেও উপস্থিত থাকবেন যখন আমরা ঈশ্বরের বাক্যের আলোতে এইভাবেই নিজেদেরকে আলোকিত হতে দেখব ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় বন্ধু আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান আমরা আনন্দের সাথে জানাই প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুশীল মণ্ডল ও ঝাড়খণ্ড থেকে প্রদীপ কুমার নিয়েল আমাদের মিসড কল দেবার নম্বরটি হল জিরো জিরো আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আমাদের মোবাইল নাম্বার নাইন এবং আরেকটি হল নাইন আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন